সালাম রহমতুল্লাহ বরকাত এক ভাই প্রশ্ন করেছেন যে যে সমস্ত নামাজে কেরাত জোর সশব্দে হয়, মাগরিব এশা ফজর, সেক্ষেত্রে কি মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে না পড়বে না? এ ব্যাপারে দুইটা মত রয়েছে। একটা মত হচ্ছে পড়তে হবে না, ইমামের কেরাতেই মুক্তাদির জন্য যথেষ্ট হবে। আরেকটা হচ্ছে না, এই অবস্থায় পড়তে হবে। যারা বলছেন পড়তে হবে তাদের মতটাই বেশি শক্তিশালী, এবং এই অবস্থাতেও জোরে কেরাত অবস্থাতেও সূরা ফাতিহা পড়বে, নাহলে নামাজ হবে না, এই মতটাই বেশি শক্তিশালী। যদি আমরা সব হাদিস কোরআনকে একত্রিত করে সিদ্ধান্তে পৌঁছি তাহলে এটাই হবে বেশি শক্তিশালী মত ইনশাআল্লাহ, যে সূরা ফাতিহা পড়তেই হবে অবস্থাতেও। তবে যারা পড়ছে না জোরে কেরাতের সময় তাদের নিয়ে কোনো ঝগড়া ফাঁসি যাওয়া মোটেই ঠিক হবে না।